গত সাতাশে অক্টোবর বান্ধবীদের সঙ্গে পতিঙ্গার কাঠগড়ে বেড়াতে যান নির্যাতিতা সেখান থেকে বের হয়ে দশ নম্বর লোকাল বাসে ওঠেন তারা রাত সাড়ে আটটার দিকে হাটে আসার পর বাস থেকে সব যাত্রী নেমে যায় মেয়েটিকে একা পেয়ে চালক ও তার সহযোগী ধর্ষণ করে পরে মেয়েটিকে বাস থেকে নামিয়ে দেয় তারা বাস সিঙ্গেল দেখি নারীটা ডুকাবি এতটুক শুনছি বদ্দারহাট থেকে পুকুরভাড় আমাকে নামায় না দিয়ে ওরা আমাকে অনেক নির্যাতন করছে তুবি সাচ্ছাই আমি কি বিচার ছাই ওরা যেন আমার মতো আমার মতো কোনো মা বোনকে এভাবে করতে না পারে বা এভাবে না হয় বাস থেকে নামার আগে মেয়েটি অভিযুক্ত দুজনের মুঠোফোন নম্বর সংগ্রহ করে পরে গত তেসরা নভেম্বর চাঁদগাঁও থানায় মামলা করেন তিনি নামার সময় আমাকে যখন চুরি দেখাচ্ছে কাউকে কিছু বলবি না নেমে আমি বললাম যে আমি কাউকে কিছু বলবো না জাস্ট আমাকে আপনার নাম্বারটা দেন দ্বিতীয়বার আমি আপনার সাথে কথা বলবো বা এভাবে দেখা করব। পুলিশ বক্সের সামনে আমি দাঁড়াইছি আমার দুলাভাই আমার ভাইয়াকে নিয়ে পিছনে পুলিশ ছিল আমার দুলাভাই ভাইয়া ছিল আমি সামনে ওর সাথে কথা বলতেছিলাম ও বলছিল দ্বিতীয়বার আমাকে ওই জায়গায় নেবে আমি ওদের সাথে ওর সাথে বাড়াবাড়ি করি না আমি অন্য জায়গায় যাব আমি এখানে যাব না এখানে ফেরিস্ত লোক আছে তখন এসে একটা এসআই আছে উনি ওনাকে ধরে আমার দুলাভাই বলছে এ নাকি আমি বলছি হ্যাঁ পুলিশ জানায় মামলা দায়েরের পর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয় কত তিন তারিখে আমাদের এখানে আসে পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করলে পুলিশ বিষয়টা নিয়ে খুব গুরুত্বের সঙ্গে দেখে আমাদের এই যে পাতা ফাঁদে সে পাদে এবং আমরা আমাদের খুব দক্ষতা এবং দুর্দশার হাতে তাকে ধরে নিয়ে আসে আর কি দুজনেই ধরা পড়েছে এবং দুজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে গ্রেফতারের পর চালক ও তার সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ আদালতে উভয়ই বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন সাহেবের তারা নিজেরা নিজেদের স্বীকার করে পূর্ণাঙ্গ ঘটনা ব্যক্ত করে তাদের জওয়ান নদী দর্শিকার মুক্তার উক্তিমূলক জওয়ান প্রদান করে নির্যাতিতা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন সময় সংবাদ চট্টগ্রাম